যারা আগামীতে জিএনএম বা এএনএম এর পরীক্ষা দেবে তাদের জন্য আজকের টপিক। আমি প্রতিনিয়ত অধ্যায় ভিত্তিক টপিক আলোচনা করব, তোমরা ভিডিও ভালো করে দেখবে। তোমাদের বিগত যে জিএনএম এএনএম এর এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল সেই ধাঁচের প্রশ্ন উত্তর আলোচনা করব। আজকে দেখো কিছু ভৌত রাশির একক নিয়ে আলোচনা করব। ভৌত রাশির এককগুলি থেকে একটা প্রশ্ন তোমাদের থাকবে, গত পরীক্ষাতে এসেছিল। দেখো আমাদের একক দু ধরনের হয়ে থাকে, একটা সিজিএস একক আর এসআই একক, আর এমকেএস পদ্ধতি ছিল সেটা এখন ব্যবহার হচ্ছে না, তাই সিজিএস আর এসআই এককেই আমরা প্রচলিত আছি এখন বর্তমানে। তো দৈর্ঘ্যের সিজিএস পদ্ধতিতে একক কি সেন্টিমিটার আর এসআই পদ্ধতিতে মিটার, তোমরা পারলে খাতায় নোট করে নেবে। এই একক থেকে কিন্তু একটা প্রশ্ন আসে, ক্ষেত্রফলের সিজিএস একক কি বর্গ সেন্টিমিটার আর এসআই বর্গ মিটার, আয়তন আয়তনের সিজিএস পদ্ধতিতে একক কি ঘন সেন্টিমিটার আর এসআই কি ঘন মিটার, ভরে ভরের সিজিএস একক কি গ্রাম আর এসআই একক কি কিলোগ্রাম, বেগের সিজিএস একক কি সেন্টিমিটার পার সেকেন্ড, এসআই এর একক কি মিটার পার সেকেন্ড, ত্বরণের সিজিএস একক কি সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, এসআই পদ্ধতিতে একক কি মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার দেখো চাপের সিজিএস একক কি টাইম পার আর এসআই পদ্ধতিতে নিউটন পার মিটার স্কয়ার। এরপরে আসি ঘনত্ব, ঘনত্ব সিজিএস একক কি গ্রাম পার সেমি স্কয়ার, এখানে ঘনত্ব হচ্ছে কিউব হবে। হ্যাঁ ঘনত্ব সিজিএস একক হচ্ছে গ্রাম পার সেমি কিউব আর এসআই পদ্ধতিতে কিলোগ্রাম পার মিটার কিউব, বলে সিজিএস একক হচ্ছে ডাই আর এসআই একক হচ্ছে নিউটন। তারপর ক্ষমতা, ক্ষমতার সিজিএস একক আর্ক পার সেকেন্ড আর এসআই একক হচ্ছে জুল পার সেকেন্ড। শক্তি এবং কার্য, শক্তি আর কার্য একটাই একক, শক্তির একক হচ্ছে আর্ক সিজিএস এ, কার্যের একক আর্ক সিজিএস এ, আবার শক্তির এসআই একক হচ্ছে জুল, কার্যের এসআই একক হচ্ছে জুল। তারপর উষ্ণতা, উষ্ণতার সিজিএস একক কেলভিন আর এসআই একক হচ্ছে সেলসিয়াস। উষ্ণতা, উষ্ণতা বা তাপমাত্রা বলতে পারি, উষ্ণতা তাপমাত্রা একই। আর তাপের সিজিএস একক কি ক্যালোরি আর এসআই একক হচ্ছে জুল। তো এই একক থেকে তোমাদের একটা প্রশ্ন কিন্তু জিএনএম বা এএনএম যে পরীক্ষা দেবে সেখানে কিন্তু একটা কোশ্চেন আসবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে।